ভারত এই মালাউনরা নিয়মিত বলে তারা ডেমোক্রেসির আদর্শ গণতন্ত্রের আদর্শ সেকুলারিজমের আদর্শ কিন্তু দেখা যায় ওরা এগুলোর নামে নিজেদের উগ্র হিন্দুত্ববাদ ঠিকই কায়েম করে অপরদিকে মুসলমানকে তার ধর্মীয় স্বাধীনতাও দেয় না আরে মুসলমান কোরবানির দিন শুধু না অন্য কোনো দিনও যদি গরু জবাই করে গরু জবাইও করা লাগে না কোনোভাবে যদি খবর পায় কারো ফ্রিজে গরু আছে এই গরুর মোকাবেলায় তাকেও জবাই করে ফেলে এটার নাম গণতন্ত্র এটার নাম নিরপেক্ষতা আর এটা যদি নিরপেক্ষতা হয় তাহলে পক্ষতা কোনটা আমরা ইসলামে শিক্ষা বললে আমাদেরকে বলে খবরদার মোল্লার দল বেশি চেঁচামেচি করবি না ইসলামের কথা এত বলতে চাইলে এখান থেকে বের হয়ে যা পাকিস্তান চলে যা আফগানিস্তান চলে যা সেখানে গিয়ে তোর নবীর কথা বল তোর খোদার কথা বল এখানে এত আল্লাহ রাসূলের কথা চলবে না নাউযুবিল্লাহি মিন যালিক অথচ আমরা সাহসের সঙ্গে এই কথাটা বলতে পারি না আরে বাংলার জমিন তোর বাপের না বাংলার জমিন কারো নেতার না আরে পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি পৃথিবীর সব জমিন একমাত্র আমার আল্লাহ আল্লাহর জমিন আল্লাহর কথা বলে যাব সাহসের সঙ্গে বলবো অপলীলায় বলবো এতে পৃথিবীর কোন মালাউনের কলিজায় লাগলো এটা আমাদের দেখার বিষয় না আরে আল্লাহর কথা বললে যদি কারো কলিজায় লাগে ওর কলিজা চিবিয়ে খেতেও তো আমরা দ্বিধা করব যাদের পুরো ইতিহাসটা লজ্জা পুরো ইতিহাসটা অপসংস্কৃতির পুরো ইতিহাসটা অবাধ যৌনতার যারা যৌনতা ঢাকার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রমের আবিষ্কার করেছে যাদের কাছে স্ত্রী আর মায়েরও তমিজ নাই ওরা আসে আমাদেরকে সবক শেখাতে আর আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হওয়ার পরও ওদের সামনে মাথা নত করে রাখি আল্লাহর কথাটা বলার সময় বারবার ভয় লাগে আল্লাহ আমার নিরাপত্তা দিতে পারবে তো আল্লাহ সক্ষম তো আমাকে তাগুতের হাত থেকে বাঁচাতে আরে ভয় লাগে ভয় লাগে অথচ যেই আল্লাহ বদরের ময়দানে মুজাহিদদেরকে হেফাজত করেছিলেন সেই আল্লাহ আছেন নাকি মরে গেছেন আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম তিনি তো চিরঞ্জীব তিনি তো সবকিছুর নিয়ন্ত্রক আর মৃত্যু তো দূরের কথা ঘুম বা তন্দ্রাও তো তাকে স্পর্শ করে না আর যেই আল্লাহ বদরে মুসলমানদেরকে বিজয় করেছেন সেই আল্লাহ যদি এখনো থাকেন বদরের মুসলমানদের চাইতে আমাদের শক্তি কম নাকি বেশি বহুগুণ বেশি সংখ্যায়ও বেশি সবকিছুতেই বেশি আমরা কেন ভয় করি আর যার সঙ্গে আল্লাহ আছে তার আবার কিসের ভয় ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয় আর যে আল্লাহকে নিজের জন্য যথেষ্ট মনে করে না তার জন্য আল্লাহ যথেষ্ট কখনো হন না ইদা তারাকতুমুল জিহাদ হাদিসের মধ্যে আছে যখন তোমরা অন্যায়ের বিরুদ্ধে জিহাদ ছেড়ে দিবে অন্যায়ের বিরুদ্ধে জিহাদ ছাড়া মানে কি নিজের অন্যায়ের সঙ্গে আপোষ করে নেবে অন্যায়ের সামনে মাথা নত করে রাখবে তখন যত ইজ্জত পেতে চাও পাবা না সাল্লাতাল্লাহু আলাইকুম জুল্লান আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবেন কে আরে বলেন চাপিয়ে দিবেন কে সম্মান দেন যিনি লাঞ্ছনা দেন তিনি আল্লাহর কসম এই হোয়াইট হাউস থেকে আমাদের লাঞ্ছনার ফয়সলা হয়নি নরেন্দ্র মোদি অথবা ট্রাম্প বা বাইডেন বা নেতানিয়াহু টেবিল থেকে আমাদের লাঞ্ছনার ফয়সলা হয়নি যিনি সম্মান দিয়েছিলেন তিনিই লাঞ্ছনা দিয়েছেন যিনি জীবন দেন তিনি মৃত্যু দেন যিনি সুখে রাখেন তিনি বিপদে ফেলেন সবকিছুর ক্ষমতা এক জায়গায় সকল ফয়সালা একজনের কাছ থেকেই আসে আর তিনি কে যতদিন পর্যন্ত সম্মান গ্রহণের উপযুক্ত ছিলাম আমার আল্লাহ কৃপণ না আমার আল্লাহ অবিচারী না আমার আল্লাহ দিতে কোনো কার্পণ্য করেননি পরিপূর্ণ সম্মান দিয়ে রেখেছেন কিন্তু যখন সম্মান ধরে রাখার উপযুক্ততা হারিয়ে ফেলেছি আমার আল্লাহ বড় গাইরতওয়ালা বড় আত্মমর্যাদাবান তিনি অপাত্রে কোনো জিনিস দান করেন না আমাদের অন্তরগুলো যখন অপবিত্র হয়ে গেছে আমরা সকলে যখন খেলাফতের মতো মহান নেয়ামত ধারণ করে রাখার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছি যিনি সম্মান দিয়েছিলেন তিনি আবার এই খেলাফত নামক সম্মানিত বস্তু কেড়ে নিয়েছেন আবার যখন নিজেদেরকে উপযুক্ত বানাবো আল্লাহ পরিপূর্ণ বুঝিয়ে দেবে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম
কোরআন জানাচ্ছে নিশ্চয়ই আল্লাহ ততদিন পর্যন্ত কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতদিন না নিজেরা নিজেদেরকে ঠিক করে। আমরা তাগুতের ভয় করব আর ভাবব আল্লাহর থেকে সাহায্য আসে, কিভাবে হবে? আতাখশাউনান নাস আল্লাহ হাক্কু আন তাখশা, তোমরা কি মানুষকে ভয় করো? অথচ ভয় করার বেশি হকদার তো আল্লাহই ছিলেন। এই যুগে সবচেয়ে বেশি ভয় তো জিহাদ নিয়ে, তাই না? আরে বলে না, সবচেয়ে বেশি ভয় জিহাদ নিয়ে না? সমাজে সবচেয়ে বেশি কম আলোচনা কোন জিনিসের বলেন দেখি? তার মানে এটা দরকার নেই, এটা না হলেও চলে, তাই না? অথচ আমাদের সমাজ তো সেই সমাজ যেখানে শুধু সুন্নত মুস্তাহাব না, সাধারণ সাধারণ আদব নিয়েও লম্বা চড়া আলোচনা হয়, নিয়মিত আলোচনা হয়। একেবারে মূর্খ সূর্খ গ্রামের মানুষেরও আদবগুলো নম্বর সহকারে মুখস্থ থাকে। সেই সমাজে ইসলামের সর্বোচ্চ শিখর জিহাদের আলোচনা হয় না, এর চাইতে বড় বেইজ্জতি কি আছে? এই দেশের মুসলমান জঙ্গিবাদের ভয়ে, সন্ত্রাসবাদের ভয়ে, টেরোরিস্ট গালি খাওয়ার ভয়ে জিহাদকে ছেড়ে দিয়েছে। তারা এই জিনিসটাও ক্লিয়ার করতে পারেনি। আরে দুনিয়ার মালাউনরা, সন্ত্রাসবাদ আর জিহাদ কখনো এক না। তোরা হচ্ছে সন্ত্রাসী, আমরা হচ্ছে মুজাহিদ। তোদের সন্ত্রাস দমন করার জন্য আল্লাহ জিহাদ দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেও তরবারি থাকে, আবু জাহালের হাতেও তরবারি থাকে, দুই তরবারি এক না। এমন একটা সাহাবীও দেখাতে পারবেন না যার হাতে তরবারি ছিল না, সবার হাতে তরবারি ছিল। অন্যদিকে মুশরিকদের হাতেও তরবারি ছিল, কিন্তু দুই তরবারি এক না। রাসূলের তরবারি জিহাদের তরবারি, আর মুশরিকদের তরবারি জঙ্গিবাদের তরবারি। আমার নবী মুজাহিদ ছিলেন, কিন্তু কোনো সন্ত্রাসী ছিলেন না। আমাদের এই কথা বলতে কোনো ভয় নাই, কোনো লজ্জা নাই, যে আমরা মুজাহিদ নবীর মুজাহিদ উম্মত, সাহসী নবীর সাহসী উম্মত। আমরা কোনো মুনাফিকের উম্মত না, আমরা কোনো কাপুরুষের উম্মত না। আরে আমাদের নবী ছিলেন তার যুগে সবার চাইতে বেশি সাহসী, যিনি ময়দানেও ছিলেন সবার নেতা, যিনি শুধু খানকাহের বীর না, বরং ময়দানেও যিনি ছিলেন সবার শীর্ষে। এমনকি যেই সময় হুনাইনের ময়দানে তীরের বৃষ্টি আসছিল, অধিকাংশ সাহাবি ময়দান ছেড়ে পালিয়েছিল, সেই সময় আমার নবী ময়দানের মধ্যে দাঁড়িয়ে ঠান্ডা মাথায় কবিতা আবৃত্তি করছিলেন। আনা নবিউলা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি নবী, আমি মিথ্যাবাদী না, আমি আব্দুল মুত্তালিবের পুত্র। পৃথিবীর বাতিলরা ঠিকই কথায় কথায় হুমকি দিয়ে যাচ্ছে, এখন আবার শুরু করছে ওরা নাকি নতুন করে মুক্তিযুদ্ধ করবে। এই মুক্তিযুদ্ধ হবে মৌলবাদের শিকড় উপড়ানোর মুক্তিযুদ্ধ। মৌলবাদী কারা সংজ্ঞা দিয়ে দিয়েছে? যারা মূর্তির বিপক্ষে ওরা হচ্ছে মৌলবাদী, আর যারা মূর্তির পক্ষে ওরা হলো স্বাধীনতার পক্ষের শক্তি। আরে অনেক মুক্তিযোদ্ধা তো সমাজে জীবিত আছে, এখনো সব মরে নাই, মরে নাই তাতেই অবস্থা, মরলে কি হবে আল্লাহ ভালো জানে। সব মুক্তিযোদ্ধা ঠিকাদারে নিয়েছে এমন পোলাপান মুক্তিযুদ্ধের সময় যেগুলোর জন্মই হয়। এরাই এখন পক্ষের শক্তি, এরাই এখন বলা শুরু করেছে। মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে হলে শিরকের পক্ষে থাকতে হবে, অথচ মুক্তিযুদ্ধ কি শিরিক কায়েমের জন্য ছিল? আরে বলে না, শিরিক কায়েমের জন্য ছিল? ইসলামের বিরুদ্ধে ছিল নাকি জুলুমের বিরুদ্ধে ছিল? আরে জুলুম যদি বাইরে থেকে আসে সেটাও জুলুম, জুলুম যদি ভেতর থেকে আসে সেটাও জুলুম। মুক্তিযুদ্ধ মানে তো মুক্তির যুদ্ধ, জালিমের জুলুম থেকে মুক্তির যুদ্ধ। মুক্তিযুদ্ধ তো কখনো ওলামায়ে কেরামের বিরুদ্ধে যুদ্ধ ছিল না, কিন্তু ওরা ওদের কথাগুলো ঠিকই বলে যায়, আমাদের সাহস হয় না। আমরা এখন অপব্যাখ্যা শুরু করে দিয়েছি, আরে জিহাদ মানে হলো নফসের জিহাদ, নফসের সঙ্গে মারামারি করা, নিজের নষ্টটাকে বের করে ঢিসম ঢিসম করা, এটা হলো জিহাদ। তাহলে আমার নবী বদরের ময়দানে গিয়ে কি করেছিলেন? উহুদের ময়দানে কি করেছিলেন? খন্দকে কি করেছিলেন? আমার নবী কেন পেছে পাথর বেঁধেছিলেন? আরে সবকে নফসের সঙ্গে মারপিট করার জন্য, নফসের সঙ্গে মারপিট তো হেরা গুহাই হয়েছে, বদর আর উহুদে কেন যেতে হলো? আরে যার পেছনে আমার নবীর রক্ত ঝরেছে, আমার নবীর দাঁত শহীদ হয়েছে, আমার নবীর আঙ্গুল কেটেছে, আমার নবীর আপন চাচার বুক চিরে কলেজে চিবিয়ে খাওয়া হয়েছে, সেটা নাকি ছোট জিহাদ? আর ঘরে বসে বসে দুই মিনিট মুরাকাবা করার ধ্যান করা, এটাই নাকি বড় জিহাদ? নাউযুবিল্লাহ মিন যালিক। এ সকল ভাগ সমাজের মধ্যে ব্যাপকভাবে প্রচার করেছিল এক মালাউন যার নাম গোলাম আহমদ কাদিয়ানি।
সেই কাদিয়ানি নিজেকে ভণ্ড নবী দাবি করেছিল ব্রিটিশদের টাকা খেয়ে ব্রিটিশদের গোলামি করার জন্য, যেন সে নিজেকে নবী দাবি করে তার উম্মতদেরকে জিহাদ থেকে ফিরাতে পারে। যে জিহাদের সূচনা করেছিলেন আমাদের আকাবিররা উলামায়ে দেওবন, সেই জিহাদ থেকে উম্মতকে বিমুখ করার জন্য গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করেছিল। আর আমরা অনেকে আজকাল লেখাপড়া করে মৌলবি হয়েছি সেই জিহাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য। আমরা ইসলামের কোনো বিধান নিয়ে লজ্জিত না। আমার আল্লাহ ইসলামের মধ্যে এমন কিছু রাখেননি যেটার কারণে মাথা নিচু করে রাখতে হবে, যেটার কারণে নরম সুরে কথা বলতে হবে। আর ইসলামের মধ্যে কোনো কলঙ্ক নাই, কোনো ত্রুটি নাই, কোনো লজ্জা নাই। পৃথিবীর সকল মানবরচিত আইনের মধ্যে ত্রুটি থাকতে পারে, সকল মানবরচিত বইয়ের মধ্যে অপূর্ণতা থাকতে পারে, কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে আমার আল্লাহ এমন কিছু রাখেননি যেটা ত্রুটির বিষয়, যেটা অসম্পূর্ণতার বিষয়, যেটা লজ্জার বিষয়, যার কারণে তাগুতের সামনে মাথা নিচু করে কথা বলতে হবে। তাহলে নামাজ নিয়ে কথা বলতে তো ভয় লাগে না, রোজা নিয়ে কথা বলতে তো ভয় লাগে না, জিহাদ নিয়ে কথা বলতে কেন ভয় লাগে? তার মানে আমরাও দাবি করতে চাই জিহাদ আমাদের জন্য লজ্জার বিষয়। আরে আজকেই যদি এই পরিস্থিতি হয় আমাদের পরবর্তী প্রজন্ম, যারা আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের নাতিপুতি আরো যখন বড় হবে, এদের সামনে কোন ইসলামটা থাকবে? যে ইসলামকে হেফাজত করার জন্য যুগে যুগে শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন তাদের রক্ত ঝরেছে। এখানে যারা বসেছে অধিকাংশ নিজেদেরকে ইমাম আবু হানিফার দিকে সম্পর্কিত করি, আমরা বলি আমরা ইমাম আবু হানিফার মুকাল্লিদ। আরে আবু হানিফার মুকাল্লিদ হওয়ার অর্থ শুধু এটা না যে আবু হানিফার শাখাগত জিনিসগুলো নেব। আরে আবু হানিফা তো সেই মানুষ যেই মানুষ হকের পক্ষে থাকার জন্য জেলখানা থেকে তার লাশ বের হয়েছে। এমনকি তার প্রথম সারির মুকাল্লিদ যারা ছিলেন, ইমাম সারাক্সির কথাই বলেন, অন্যান্য ইমামদের কথাই বলেন, আর ইমাম সারাক্সিতে বছরের পর বছর কূপের মধ্যে ফেলে রাখা হয়েছে। হানাফি মাযহাবের এখন সবচেয়ে শক্তিশালী কিতাব আল মাবসুদ, এই কিতাব ইমাম সারাক্সি লিখেছেন কূপের মধ্যে থেকে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির ইতিহাস তো সবার জানা আছে, আর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী, আল্লাহর কিতাবের পর সবচাইতে বিশুদ্ধ কিতাব হলো সহিহ বুখারী। এই ইমাম বুখারীকেও তো তার দেশে থাকতে দেওয়া হয়নি, দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। তা আমাদের ইতিহাস মাথা নিচু করে শিয়ালের মতো বাঁচার ইতিহাস না, আমাদের ইতিহাস সিংহের মতো হুঙ্কার দেওয়ার ইতিহাস। কথাগুলো অনেক কষ্ট নিয়ে বলছি, আবার অনেক আশা নিয়েও বলছি। আশা হলো এটা, এই ব্রাহ্মণবাড়িয়া বা বিবিয়াবাড়িয়ার আরেকটা নাম হলো শহীদ বাড়িয়া। এই জমিন আমরা কোনো মালাউনের জমিন হিসাবে চিনি না, বরং এই জমিন আমরা ওলামায়ে কেরামের জমিন হিসাবে চিনি। যে জমিনে এখন শুয়ে আছেন ফখরে বাঙাল রহমতুল্লাহ আলাইহি, যে জমিনে শুয়ে আছেন বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, সেই জমিনকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে, আমাদের অনেক আশা আছে। আর ইতিহাস সাক্ষী, যেই জমিনে শহীদের রক্ত ঝরেছে সেই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে গিয়েছে। এ কারণে কবি বলেছেন ইসলাম জিন্দা হোতা হায় হর কারবালা কে বাদ। আরে কারবালার ময়দানে যখন সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত পড়ে, আর ইতিহাস তো সাক্ষী, সেই জমিন থেকে আল্লাহ তাআলা নূর চমকে দেন। হানাফি মাযহাব এটাও তো এসেছে সেই কুফা অঞ্চল থেকে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও তো ছিলেন সেই কুফার মানুষ। একদিকে হচ্ছে রক্ত ঝরানোর ইতিহাস, কিন্তু সেই রক্ত যখন আল্লাহর জন্য ঝরে আল্লাহ সেই নূরকে বেকার বানান না, বরং আল্লাহ সেই নূরকে এতটা ব্যাপক বানিয়ে দেন শুধু শত বছর না হাজার হাজার বছর পেরিয়ে যায়, তারপর সেখানে নূর চমকাতেই থাকে। শহীদ সামিউল হক রহমত হক্কানী রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম হক্কানিয়া সাবেক মুহতামিম, যাকে 3 বছর আগে শহীদ করে দেওয়া হয়েছিল, তিনি তার এক বইয়ের মধ্যে লেখেন তার আব্বাজান মাওলানা আব্দুল হক হক্কানী রহমতুল্লাহ আলাইহি, যার কিতাবও আছে সকল মুফতিরা পরিচিত, যে কিতাবের সঙ্গে ফতোয়ায়ে হক্কানিয়া, অনেক সাহসিকতার ফতোয়া। এমন ফতোয়া আমার 2 চোখে খুব কমই দেখেছে।
আহসানুল ফতোয়া বেনজির এর পাশাপাশি ফতোয়ায়ে হাক্কানিয়া, ফতোয়ায়ে হাক্কানিয়া ইফতা প্রথম বর্ষে থাকতে যখন খুলি আমি দেখি পেরেশান, এখন থেকে এত আগের মানুষ, প্রায় 50-60 বছর আগে মনে হয় ওনার অফাতি হয়ে গিয়েছে। সে সময়ে হঠাৎ খুঁজতে খুঁজতে জিহাদ অধ্যায়ে গিয়ে পেলাম তিনি সেই সময়ে ফতোয়া দিয়ে গেছেন, আরাকানের মুসলমানদের হেফাজতের জন্য জিহাদ করা হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশের সকল মুসলমানের উপর ফরজে আইন। আমি দেখে তো অবাক, আরে সবচেয়ে কাছের তো ছিলাম আমরা বাঙালিরা, পাকিস্তান তো বহু দূরে মাঝখানে ভারত, সে পাকিস্তানে বসে এত সাহসিকতার ফতোয়া দিয়েছেন। আরও এতকাল আগে যেই সময়ে নির্যাতন তো হয়েছে এত বেশি হয়নি, কিন্তু যেই সময়ে নির্যাতন এত বেড়ে গেছে, জেনোসাইড এত চরম আকার ধারণ করেছে, পুরো রোহিঙ্গা জাতিকে জাতিগতভাবে নির্মূল করে ফেলা হয়েছে, সেই সময় আমরা এমন একটা সিংহ পুরুষকে পাইনি যেই ফতোয়া সাহসিকতার সঙ্গে উচ্চারণ করবে। পেয়েছেন? আরে পেয়েছেন নাকি? গত 150 বছরে, গত 150 বছরে পৃথিবীর কোন জমিনে কি জিহাদ ফরজ হয়নি? আরে হয়নি? যেখানে হাদিসে আছে জিহাদ, আল্লাহর নবী বলেন আল জিহাদু মাদিন মুদবাআসানি আল্লাহ ইলা আই ইউকাতিল আখির হাযিহিল উম্মাহ আল মাসিহ আদ-দাজ্জাল, যেদিন আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন সেদিন থেকে জিহাদের শুরু আর জিহাদের শেষ হলো যেদিন আমার উম্মতের শেষ ভাগের লোকেরা দাজ্জালকে হত্যা করবে, এ পর্যন্ত পুরো সময়টা জিহাদ চলবে। এটা কার ঘোষণা? আল্লাহ রাসূলের ঘোষণা। সহিহ মুসলিমের হাদিস, লা ইয়াবরাহা হাযাদ দীন কাঈমা ইউকাতিলু আলাইহি ইসাবাতুন মিনাল মুসলিমিন, এই দিন কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে, মুসলমানদের একটা দল হলেও কিতাল জারি রাখবে। এখান থেকে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি তার আকীদার কিতাব, যেই কিতাব না পড়ে কেউ আলেম হয় না, সেই কিতাবের মধ্যে তিনি আকীদায় উল্লেখ করেছেন যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো বেদাতীদের আকীদা নয়, ওগুলোর হিসাব বাদ, যেগুলো জিহাদও করে শুধু জেলাপের জন্য, আল্লাহর নবীর ইজ্জতের জন্য জিহাদ নাই, আল্লাহর দিনের হেফাজতের জন্য জিহাদ নাই, ওদের সব জিহাদ হলো 2-4টা বিষয় নিয়ে, এর মধ্যেই পুরো ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছে। একদিকে আছে এই গ্রুপ, আরেকদিকে আছে আরেক গ্রুপ, যাদের সকল লড়াই হলে হাত কোথায় বাঁধবে, আমিন জোরে বলবে না আসতে বলবে, নামাজ কেমনে পড়বে, এগুলো নিয়ে লড়াই করতে করতে জীবন শেষ, দিন কায়েম নিয়ে একটা কথা ওদের মুখে শোনা যায় না, উল্টোটা শোনা যায়। একদিকে বলবে আমাদের কোনো মাজহাব নাই, আমরা কোনো মাজহাব মানি না, আরেকদিকে বলবে আমাদের একটা মাজহাব আছে, সেটা হলো তাগুতের পাচাটার মাজহাব। দেশে দেশে তাগুতের পাচারটাই দেখা যায়। একদিকে গিয়ে বলবে মোহাম্মদ বিন সালমান আর সেই আমেরিকার সেই কুকুর, এরা দুজন মিলে পৃথিবীকে নাকি শান্তির দিকে এগিয়ে নিচ্ছে, আর একদিকে এসে উম্মতকে রহমতের বয়ান দিবে, উম্মতকে সুন্দর তেলাওয়াত শোনাবে। তো যাই হোক, বলছিলাম যেই জমিনে শহীদের রক্ত ঝরে সেই জমিন থেকে আল্লাহ দিন কায়েম করে দেন। তো ব্রাহ্মণ বাড়িয়ার আরেক নাম শহীদ বাড়িয়া, এ কারণে বড় আশা নিয়ে কথা বলছি ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ, আজ হোক বা আগামীকাল এই জমিন আল্লাহর দিন কায়েম হবেই হবে।